ধরে আমাদের কাছে চাচ্ছিলেন, তো আমরা গত সপ্তাহে চায়না থেকে এসেছে আমাদের বাংলাদেশে এই ইঞ্জিনগুলো, কয়েক ধরনের ইঞ্জিন আমরা নিয়ে এসেছি। এটা অনেক শক্তিশালী, এটা হচ্ছে 7.5 হর্সের একটা ইঞ্জিন। আসসালামু আলাইকুম, আমি টুটুল কৃষি বাজার থেকে। তো আপনারা অনেকদিন ধরে একটা ইঞ্জিনের কথা আমাদেরকে বলেন যে আসলে আপনারা নৌকা চালাবেন, যাদের ছোট ছোট নৌকা আছে, অনেক যাদের খামার আছে খামারে ব্যবহার করে, অনেকে নৌকা নদীতে ব্যবহার করে, তো সেগুলো হাতে চালানোই বেশি আমাদের বাংলাদেশে। তো সেগুলোর জন্য আউটবোর্ড যে ইঞ্জিনটা, যে ইঞ্জিনটার মাধ্যমে এই নৌকাগুলো চলে, সেটা আপনারা অনেক দিন ধরে আমাদের কাছে চাচ্ছিলেন। তো আমরা গত সপ্তাহে চায়না থেকে এসেছে আমাদের বাংলাদেশে এই ইঞ্জিনগুলো, কয়েক ধরনের ইঞ্জিন আমরা নিয়ে এসেছি। তো সেই ইঞ্জিনগুলোর কীভাবে কাজ করে, কত স্ট্রোক, সব বিষয় নিয়ে আজকের এই ভিডিও। তো চলুন শুরু করে যাক। তো যে ইঞ্জিনটা দেখছেন, এটা টু স্ট্রোক একটা ইঞ্জিন, এটা এগুলোর মোটরসাইকেল ইঞ্জিন। এটা হচ্ছে 63 সিসি ইঞ্জিন, যেটা এখন দেখছেন আপনারা সামনে। আর এটা হচ্ছে 3.5 হর্স পাওয়ারের একটা ইঞ্জিন। তো এই ইঞ্জিনটা মোটামুটি ক্যাপাসিটি খুবই ভালো। আমরা যে জায়গায় এসেছি আসলে, সেই জায়গায় আমরা ওইরকম বাংলা নৌকা পাইনি আসলে, একটা পার্কের ভিতরে এসেছি। তো এখানে আমরা একটা বারবিকিউ নৌকা বলে এটাকে, গোল ধরনের, এটা চালিয়েছি। এরপরে অন্য কোথাও গিয়ে আমরা বাংলা নৌকা চালানোর একটা ভিডিও আপনাদেরকে দিব। তো এই ইঞ্জিনটা খুব সিম্পল একটা ইঞ্জিন, আপনারা যে কেউ ব্যবহার করতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে জাস্ট সিম্পল একটা লক দেওয়া আছে, যে লকটার কারণে আপনারা খুব দ্রুত এটা খুলে যে কোনো জায়গায় ফিট করতে পারবেন এবং যখন যেখানে ইচ্ছা সেখানে ব্যবহার করতে পারবেন। চাইলে আপনারা এটা খুলে নিয়ে গিয়ে আবার রেখে দিতে পারবেন, এবং এখানে বিভিন্ন সিস্টেম আছে, এগুলো আমরা ভিডিওতে আপনাদেরকে দেখাবো। এবং এখানে হ্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, খুব দ্রুত ঘোরাতে পারবেন, এটার কারণে আপনারা কোন দিকে যাবেন, না ডান দিকে যাবেন নাকি বাঁ দিকে যাবেন, সেই জিনিসটা এখানেই নির্ধারণ হবে। আর এখানে দেখতে পাচ্ছেন একটা অন অফ সুইচ আছে, দ্রুত কোথাও কোনো সমস্যা হলে আপনি দ্রুত অন অফ করতে পারবেন। এইটা হ্যান্ডেলের, এখানে দেখছেন এটা পিকআপ, হাই লো করা যায়, এটা ইচ্ছা মতো আপনার যত দ্রুত চালাতে চান সেটার উপর নির্ভর করবে, এটা এই পিকআপের উপরে আর কি। এই পিকআপের যে হ্যান্ডেলটা আছে এটা হচ্ছে 55 সেন্টিমিটার। আর যে ফুয়েল ট্যাঙ্কটা দেখছেন, এটার ক্যাপাসিটি হচ্ছে 1200 ml, মোটামুটি 1 লিটারের উপরে ফুয়েল আপনারা নিতে পারবেন। এবং এটা টু স্ট্রোক হওয়ার কারণে তেল মোবিল দুটাই একসাথে আপনাদেরকে মিক্সড করে দিতে হবে। এবং এখানে দেখছেন চোখ, মোটরসাইকেলের মতো চোখ দেওয়া আছে, যেটার কারণে অনেক সময় ইঞ্জিন ঠান্ডা হয়ে গেল, এটা চোখ করে আপনারা স্টার্ট করতে পারবেন। আর এখানে আলাদা এক্সট্রাভাবে আমরা একটা প্লাগ দিয়ে দিই, যে ইঞ্জিনের সাথে আপনারা ওটা ব্যবহার করতে পারবেন আর কি। তো এই ছিল মোটামুটি এই ইঞ্জিন নিয়ে কথা আর কি। আরও 3 ধরনের ইঞ্জিন আমাদের কাছে আছে, এইগুলো নিয়েও আমরা আলাদা কোনো ভিডিও করব ইনশাল্লাহ। আপনারা যদি এগুলো কিনতে চান সেটা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। 2.5 HP-র একটা আছে, এটা যেটা দেখছেন এটা 3.5 HP। তো এই ইঞ্জিনগুলো যখন নিতে চান আমাদের ওয়েবসাইটে ভিজিট করে এর বিস্তারিত আরও জিনিসগুলো দেখতে পারবেন, এবং ভিডিওতে তো আমরা কীভাবে চালাই কীভাবে না চালাই সবগুলো আপনাদেরকে দেখাবো। এবং স্টার্টিংয়ের বিষয়টা খুবই ইজি, আপনারা দেখছেন আগের যে ইঞ্জিনগুলো আছে সেটার মতোই, জাস্ট সিম্পল টেনে স্টার্ট দেওয়া যায় আর কি। তো মোটামুটি এই ছিল ভিডিও। যে মেশিনটা নিয়ে কথা বলবো, এটা হচ্ছে আউটবোর্ড একটা ইঞ্জিন, এটা নৌকা চালানোর কাজে ব্যবহার করা হয়। এই আউটবোর্ড ইঞ্জিনগুলো আপনারা বিদেশে অনেক ভিডিও দেখেছেন, কিন্তু বাংলাদেশে আমরা কিছুদিন আগে থেকে নিয়ে আসা শুরু করেছি। আপনারা এর আগে অনেক ভিডিও দেখেছেন আমাদের চ্যানেলে এবং ফেসবুকে। তো আজকে যে ইঞ্জিনটা নিয়ে কথা বলবো, এটার একটু হর্স পাওয়ার বেশি এবং এটা অনেক শক্তিশালী। এটা হচ্ছে 7.5 হর্সের একটা ইঞ্জিন। এটা আপনারা নর্মালি একটা নৌকায় মোটামুটি আমরা 10 জন চালিয়ে দেখেছি আজকে, এবং স্রোতের বিপরীতে চালিয়েছি, কতটা শক্তিশালী সেটা আপনারা বুঝতেই পাচ্ছেন। তবে আপনারা নিয়ে চালালে আরও বুঝতে পারবেন আর কি। তবে এটা চালানোর কিছু কৌশল আছে, যে কৌশলগুলো অবলম্বন করে আরও স্পিড আপনারা বাড়াতে পারবেন, এটা আপনারা যারা নৌকা চালান তারা সহজেই জানেন। তো আমি এই মেশিনটা সম্পর্কে আপনাদেরকে আজকে জানাবো। আমার সামনেই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইঞ্জিনটা, আর ইঞ্জিনের সামনে হচ্ছে হাতলটা। এই ইঞ্জিনটা হচ্ছে 7 হর্স পাওয়ারের, এটা গ্যাসোলিন ইঞ্জিন বলে, এটা মোটরসাইকেল ইঞ্জিন এক প্রকার আর কি। এটাতে আপনার পেট্রোল দিতে হয় এবং স্টার্ট হচ্ছে হাতে টেনে স্টার্ট দিতে হয়, এবং এটা মোটামুটি খুব ভালো একটা ইঞ্জিন। এবং আপনি হ্যান্ডেলগুলো যে দেখছেন,
হ্যান্ডেলটাও একদম এসএস পাইপের খুবই শক্তিশালী হ্যান্ডেল, এবং এখানে যে দেখছেন যে আউটবোর্ডের যে পাখাটা ঘোরে এই এই জায়গাটা কত লম্বা, আপনি এটা যদি খুব গভীর পানিতেও যান এটার কারণে আপনারা খুব দ্রুত চালাতে পারবেন। এবং আপনার যদি মনে হয় যে আপনার অর্ধেক কাজ করার পর বা কাজ শেষে আপনি দিন শেষে এটা বাসায় নিয়ে যাবেন ইঞ্জিনটা, সেটাও সম্ভব। দ্রুত খুলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা স্ট্যান্ড দেওয়া আছে নিচে, এই স্ট্যান্ডটা আপনারা ব্যবহার করে এই স্ট্যান্ডটা জাস্ট নাট লাগিয়ে আপনারা কাঠের মধ্যে আটকায় রাখতে পারবেন এই ইঞ্জিনটাকে। শেষ হয়ে গেলে জাস্ট এখান থেকে নাট খুলে পুরো সেটটাই আপনারা বাসায় নিয়ে যেয়ে রাখতে পারবেন, এটার সব থেকে বড়ো সুবিধা। এবং আরও যে বিষয়টা হচ্ছে এটার আরও কয়েকটা হর্স পাওয়ার বেশি আছে, যেমন 12 হর্সের আছে, 16 হর্সের আছে, এরকম বিভিন্ন আপনারা এইগুলো না আমাদের ওয়েবসাইটে একটু ঘাটলেই দেখতে পারবেন কত কত সাইজের আছে। কিছু 2-স্ট্রোক ইঞ্জিন 4-স্ট্রোক ইঞ্জিন ছিল, সেগুলো এর আগেও আমরা সেল করে ফেলেছি অলরেডি, আরও নতুন আসতেছে, এগুলো আগামী মাসে ঢুকে যাবে। তো এইটা যারা একটু শক্তিশালীর মধ্যে চান তারা এই মেশিনটা ট্রাই করতে পারেন, এটা খুবই ভালো একটা ইঞ্জিন। তো এই ছিল এটার মোটামুটি ডিসক্রিপশন, আরও বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন অথবা আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারে কল করে বিস্তারিত জেনে নিন। তো ভিডিও আর বাড়াই না, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।